এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পিসিমনি, অকারণে তুমি আমার বোনের গায়ে হাত তুলবে না, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা কিন্তু হবে না। মিঠুন, চিৎকার করো না। বোন কিচ্ছু ভুল বলেনি, সত্যিটা আজকে সামনে এসে গেছে। বাড়ি বন্ধকের টাকাগুলো তুমি এইভাবে নষ্ট করছিলে কেন? আমি আবার বারণ করছি, ভাই বোন মিলে কিন্তু আমার কাছে কৈফিয়ত চাইবি না। চাইবি না কেন কৈফিয়ত? কিছু জিজ্ঞেস করলেই বলো কৈফিয়ত চাইছি। আচ্ছা, সংসারের টাকা পয়সার হিসেব চারটা কি দোষ? সেই নিয়ে জিজ্ঞেস করলেই বলো কৈফিয়ত চাইছি। আচ্ছা, আমাদের সংসারে তো 5 জন লোক আছে, তার মধ্যে 3 জন কিছু না কিছু কাজ করে, এতে তো হেসে খেলে সংসার চলে যায় বেশি। তাহলে আমাদের অভাবে সংসার কেন বলো? অভাবটা কিসের বলতে পারো? তুমি কি করে বলবে, কি করে বলবে তুমি? কারণ তার কারণটাই তো তুমি। এরকম করো না বেশি, এরকম করো না। আমার দাদা ভাইটা অনেক কষ্ট করে ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করছে, তুমি না এর মধ্যে আর। আমি কি বল, আমি কি আমি কি করেছি? তো দাদার ব্যবসা জল ঢেলে দিয়েছি? শোন মঞ্জু, এইরকম মোটা মাথা নিয়ে না কেউ ব্যবসা করতে পারে না, তো দাদাও পারবে না। মঞ্জু, আমি কিন্তু তোকে শেষ পারের মতো বারণ করে দিচ্ছি, লটারির ব্যাপারটা পিসমশায়ের কানে যেন না যায়, আর যদি যায় তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। মঞ্জু, যাবে পিসে, পিসের কানে তো যাবে। সবাই বলে না আমি আমি রান্না বান্না ছাড়া নাকি ঠিক মতো কিছুই পারি না, বাবাও বলতো আমার মধ্যে নাকি আত্মবিশ্বাস নেই, কিন্তু মানুষ তো ঠিকই শিখে, আমিও শিখছি। এইভাবে দিনের পর দিন সংসারের ক্ষতিটা না আমি আমি চোখে দেখতে পাচ্ছি না। মঞ্জু, তুই সংসারের এখনো কিছুই চিনিস না, কিছুই জানিস না, আগুন নিয়ে খেলা করিস না মঞ্জু, তাতে ফল ভালো হবে না। আর যদি করিস তাহলে একটা কথা জেনে রাখ, এই বাড়ি থেকে তোকে আমি বের করে দেব। এটা না তোর বাবার বাড়ি, অনেক স্মৃতি জড়িয়ে আছে, একবার ফিরে দেখিস মঞ্জু, যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাস তাহলে কেমন লাগবে, ভালো হবে কি? সেটা শেষ পারের মতো বলে দিলাম, আগুন নিয়ে খেলা করিস না। কাল থেকে ইলেকশনের প্রচার শুরু করছি বুঝলেন, তবে কালকে ফের গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় আছি। আপনি একদম দুশ্চিন্তা করবেন না তুষারবাবু, আপনাকে তো বলেছি আপনি মন দিয়ে ভোটের প্রচার করুন, ওসব চিন্তা ভাবনা করার জন্য আমরা আছি, অর্জুন আছে। জানি, তাও আমি কাউকে হাওয়ায় ভরসা দিই না তুষারবাবু, আপনাকেও দিচ্ছি না, আপনি নিশ্চিন্তে থাকুন। বিরোধীরা তাদের দলবল নিয়ে গন্ডগোল পাকাবে এটা যেমন ঠিক, তেমনি অর্জুন একা দাঁড়িয়ে একা ওদের সামলাবে এটাও ঠিক। অর্জুন একা দাঁড়িয়ে সামলাবে? না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমিও থাকবো, আমি থাকতে ওখানে দাঁড়িয়ে ও একটা মাছি এদিক ওদিক উঠবে না, মানুষ তো অনেক দূরের কথা। আবার বাজে কথা বলছি, একদম বেশি কথা বলবি না, তোর এই একটাই দোষ রাজা, সব সময় কথার মাঝখানে ফোড়ন কাটবি। স্বর্ণা মণ্ডল যে সেদিন দল বল নিয়ে মিটিং এর মাঝখানে ঝামেলা করবে না সেই গ্যারান্টি তুই দিতে পারবি? চুপ, একদম বাজে কথা বলবি না, বারবার বলছি তোর যেটুকু ভাবার সেইটুকুই ভাব, বেশি ভাবতে যাবি না, বারবার বলেছি, বাকিটা অর্জুন সামলে নেবে, ওই ঝামেলা সামলানোর দায়িত্ব অর্জুনের, সেটা অর্জুনকে ভাবতে দে। আর তুই অর্জুনের কথা মতো চলবি, অর্জুন যেটা বলবে সেটাই করবি, সেই টাইম একদম পাকামি করবি না, বলে দিলাম। অর্জুন বাবা, কি হয়েছে? তখন থেকে দেখছি মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছিস, কিছু হয়েছে? না, আমি সবার কথা শুনছিলাম আর কি, কালকে আমি ভিড়ের মধ্যেই থাকবো নিচে, আর তাছাড়া আমি ঝর্ণা মণ্ডলের বেশিরভাগ লোকজনদেরকেই চিনি,
কিন্তু এবার বাইরের থেকে কাউকে ভাড়া করে আনলে একটু প্রবলেম হতে পারে, বাট আমি নজর রাখবো, চিন্তা করো না। কালকে আমাদের আমাদের ফার্স্ট মিটিং, যে করেই হোক কোনো রকম ঝামেলা যেন না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। রাজা, কথাটা যেন মাথায় থাকে। সব মাথায় আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওটাই আমার সব থেকে বড় কনসার্ন। যেভাবে হোক কালকের মিটিংটা কিন্তু আমাদের সাকসেসফুল করতেই হবে। বাট আমার সিক্সথ সেন্স বলছে ওরা কাল ঠিক একটা ঝামেলা পাকিয়ে আমাদের দলকে বদনাম করার চেষ্টা করবে। আমি নিজে গিয়ে থানায় বড়বাবুর সঙ্গে কথা বলে এসেছি, ওদের এটাও বলেছি যাতে ওদের মিছিলটা আমাদের সামনে দিয়ে, মানে আমাদের সামনের রাস্তা দিয়ে না যায়। দেখা যাক এখন কী হয়। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এবার আপনি গা গরম করা ভাষণ তৈরি করুন, বাকিটা আমাদের ছেলেরা দেখে নিচ্ছে। সবাই লোক জড়ো করার ব্যাপারটা রাজা আর অর্জুন দেখে নিচ্ছে। এবার ইলেকশনে বৌদি জিতবেই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। বিগত বেশ কয়েক বছর ধরে আমার উপর, আমাদের পার্টির উপর আপনারা ভরসা রেখেছেন। আমার দৃঢ় বিশ্বাস, আমার আশা, এবারেও আপনাদের ভরসা আমরা পাব। আর সেই ভরসার জায়গা থেকে আজ আমি আপনাদের সঙ্গে আমাদের কেন্দ্রের নতুন প্রার্থী, আমার আমার স্ত্রী তাপসী রক্ষিতের সঙ্গে আলাপ করিয়ে দেব। আপনারা ভাবতেই পারেন, তাকে তো আপনারা কোনোদিন রাজনীতির ময়দানে দেখেননি, তবুও আজ উনি প্রার্থী। আমি বুঝতে পারছি তাপসী রক্ষিতকে ভরসা করার জন্য বা তাকে ভোট দিতে আপনাদের মনের মধ্যে একটু হলেও দোলাচল আছে। আমি আপনাদের আশ্বাস দিই, আপনারা চোখ বন্ধ করে আমার কথা বিশ্বাস করে আপনাদের বহুমূল্য ভোটটা ওকে দিতেই পারেন। আখেরে আপনাদেরই ভালো হবে। আমি নামে থাকবো না, কিন্তু সারা জীবন আপনাদের প্রত্যেকটা কাজে থাকবো। তাপসী রক্ষিত জিন্দাবাদ, জিন্দাবাদ, তাপসী রক্ষিত জিন্দাবাদ, জিন্দাবাদ, তাপসী রক্ষিত জিন্দাবাদ, জিন্দাবাদ, তাপসী রক্ষিত জিন্দাবাদ, 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 তাপসী রক্ষিত জিন্দাবাদ। নমস্কার, আপনাদের অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এই রাজনীতিতে আমার এখনো দাঁড়িয়ে থাকবি? এতগুলো লোকের ক্ষতি হয়ে যাবে মঞ্জু, কিছু একটা কর।